এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। চিরবিদায় সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। ও তোতা পাখিরে শেকল খুলে উড়িয়ে দেব। অসংখ্য শ্রোতাদের কাছ থেকে চিরতরে বিদায় নিলেন এই গানের কণ্ঠ নির্মলা মিশ্র। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 81 বছর। তার কণ্ঠের অন্যতম আরও একটি জনপ্রিয় গান এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না রে। শুধু বাংলা আধুনিক গান নয়, নজরুল গীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে গান গেয়ে অসংখ্য শ্রোতাদের মন জয় করেছেন নির্মলা মিশ্র। বয়সজনিত কারণে বিগত কিছুদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না। এসবের মাঝেই নক্ষত্র পতন, সকলকে চিরতরে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন নির্মলা। এদিন সকাল 11টা থেকে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শায়িত রাখা হয় রবীন্দ্র সদন চত্বরে। সেখানেই একে একে হাজির হন সঙ্গীত জগতের শিল্পীরা। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তার অসংখ্য গুণমুগ্ধ ভক্ত। এখান থেকেই মরদেহ নিয়ে যাওয়া হয় রাজ্য সঙ্গীত একাডেমিতে। রাজ্য সরকারের তরফে প্রয়াত সঙ্গীত শিল্পীর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি শোকবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2012 সালে সঙ্গীত সম্মান, 2013 সালে মহাসঙ্গীত সম্মান ও বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করা হয়। শিল্পীর কণ্ঠে গাওয়া এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও গানটি আজও সমান জনপ্রিয় শ্রোতাদের কাছে। এদিন কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত শিল্পীর। এই একটা সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, ওনার দাদা, ওনাদের বাড়িতে মুরারি মোহন বিশ্ব, তার আগে পণ্ডিত, ওনার দাদু ছিলেন বড় পণ্ডিত, বড় বড় সব সঙ্গীতের লোকেরা আসতো, সেটা ওনার দাদার সময়, বাবার সময়। তারপর উনি নিজেই হাইতে গেলেন। আমাদের চেতলার একটা গল্প, আমরা চেতলারও গরিব মানুষেরা থাকি, একদম মধ্যবিত্ত মানুষেরা, চেতলার পরিচয়টাই হয়েছে নির্মলা মিশ্র। আজকে উনি চলে গেছেন, অনেকদিন অসুস্থ ছিলেন, আমি অনেকবার গেছি দেখে, দেখা করে কথা বলেছি, হাসপাতালে ভর্তি করেছি, খুব কষ্ট পাচ্ছিলেন, আত্মার শান্তি কামনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।